এনএসইউআই রাতাবাড়ি সমষ্টির নতুন সভাপতি মনোনীত হলেন খালেদ হাসান। 22 জানুয়ারি এনএসইউআই রাজ্যিক সাধারণ সম্পাদক নবজ্যোতি বড়ুয়ার স্বাক্ষর সম্বলিত এক চিঠিতে খালেদকে এই নিযুক্তি দেওয়া হয়। খালেদের পাশাপাশি করিমগঞ্জ জেলার অন্য 4 সমষ্টির নতুন সভাপতিদেরও এই চিঠির মাধ্যমে নিযুক্তি দেওয়া হয়। এদিকে রাতাবাড়ি সমষ্টির এনএসইউআই সভাপতি নিযুক্ত হয় ইতিমধ্যে খালেদ হাসানকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।